দেখেন যারা একটু অরেঞ্জ বা রেড ভালোবাসেন, ব্ল্যাক রেড অরেঞ্জ, ব্ল্যাকের ভিতর হালকা গ্রাফিক্স বাট ব্ল্যাক গ্রে খুবই সুন্দর। এই হেলমেটের গ্রাফিক্স দেখেন আমার খুব ভালো লাগছে, মানে আমার মনে ধরছে আসলে অনেকদিন পরে একটু ডিফারেন্ট টাইপের একটা গ্রাফিক্স পেলাম, যে গ্রাফিক্সটা আসলে ভালো লাগার মতো। এই দেখেন ইপিএসটা কিন্তু ব্ল্যাক ইপিএস ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা হোল আছে, যে হোলটার কারণে আপনি কমিউনিকেটর ইউজ করতে পারবেন। আমরা কিন্তু যারা রাইড করি, গ্রুপ রাইড শেয়ার করি, তারা কিন্তু কমিউনিকেটর ইউজ করি এবং অনেক সময় অনেক কথা বলতে হয়, ব্লুটুথ ইউজ করতে হয়, তাদের জন্য কিন্তু এখানে হোল করাই আছে, চাইলে আপনি যাতে খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। হাত দেই, হাত দেখা যাচ্ছে, দেখা যায়। আমি কিন্তু রাত্রেবেলা এবং আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করব, আমি হেলমেটের ভিতর আমি আমার হেলমেটের ক্যামেরা নিয়ে আপনাদের দেখাবো যে বাইরে এখন কিন্তু অন্ধকার, আমি অলমোস্ট রাত্র 8টা বাজে। হ্যাঁ আমি একটু দেখাই, একটু আমাকে দেন। এই দেখেন আমি আমার ক্যামেরাটার ভিতরে দিলাম, দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, কিন্তু আমি বাইরে চলে গেলাম। যদি ক্লোজ করে দেখেন, দেখেন এখানে ডট ইসি 22.06 এবং এটা সাইজটা আপনি পেয়ে যাবেন MLXL। সো টেনশনের কিছু নেই, যার যে সাইজ লাগবে জানাবেন, দ্রুত পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। সো আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগতম। আর আপনি জানেন যে বাহার ব্লগ সবসময় যে কাজটি করে, যে নতুন কোনো প্রোডাক্ট চলে আসলে আপনাদের মাঝখানে চলে আসি। হ্যাঁ বন্ধুরা, আবারও চলে আসছি নতুন একটি হেলমেটের ভিডিও নিয়ে, আর আজকে দেখাবো নতুন কিছু অবশ্যই, রাইট। তো আমরা চলে আসছি কোথায়? আমরা চলে আসছি কিন্তু রুবেল অটোতে। রুবেল অটোর অ্যাড্রেসটা আপনাদের সহজে বলে দিচ্ছি, আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর 10 নম্বরে চলে আসবেন, এখানে ফলপটির মসজিদের গলি দিয়ে সোজা সামনে চলে আসবেন, দেখবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজা আছে, তার নিচতলায় 6 নম্বর দোকান রুবেল অটো। আর এখানে আসলে আপনারা অনেকগুলো ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব, যাতে করে আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম্বারটি দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন, তাহলে আপনি ঘরে বসে কিন্তু রিসিভ করতে পারবেন। সে ঢাকা বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে আপনার ভালোবাসার হেলমেটটি। তো আজকে কী ব্র্যান্ড নিয়ে কথা বলো? তো আজকে কিন্তু আলোচনা করবো আপনাদের ভালোবাসার সেই এমটি ব্র্যান্ড নিয়ে। তো এমটি ব্র্যান্ডের নতুন একটি গ্রাফিক্স মডেল চলে আসছে, মডেল এর আগেও ছিল বাট গ্রাফিক্সগুলো নতুন আসছে। তো অনেকগুলো মডেলের মধ্যে আজকে দেখাবো স্ট্রিঙ্গার 2। স্ট্রিঙ্গার 2 কিন্তু 4টি কালার একদম নতুন আসছে, এর মধ্যে দেখাই, শুরুই করি। এর মধ্যে আপনাদের ভালোবাসার ব্ল্যাকটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক এবং অনেক সুন্দর হেলমেটটি, ফার্স্ট অফ কথা অনেক সুন্দর। আর স্ট্রিঙ্গার 2 সম্পর্কে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন যে ডাবল সার্টিফাইড করা, বিএসটির অনুমোদন আছে, তারপরে হেলমেটের যে বিষয়টা থাকে যে আপনার প্যাডিংটা খুলে ওয়াশ করা যায়, এগুলো কমন হয়ে গেছে এখন। এবং চিগার্ড আছে, এটা একটু নতুন নতুন করছে, যে আপনি চাইলে অনেকে চিগার্ড ইউজ করতে চান না, তারা সেগুলো চাইলে খুলে ফেলতে পারবেন, খুলে রেখে দিতে পারবেন ওকে চিঙ্গারটা। তারপরে আপনাদেরকে অনেক সময় আমরা প্যাডিং দেখাই, প্যাডিংয়ের ইপিএসটা দেখাই, ভিতরে শেলটাও দেখাই। এ দেখেন এটা ওয়াশেবল এবং এই দেখেন ইপিএসটা একটা খুললেই দেখা যায়। এই দেখেন ইপিএসটা কিন্তু ব্ল্যাক ইপিএস ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা হোল আছে, যে হোলটার কারণে আপনি কমিউনিকেটর ইউজ করতে পারবেন। আমরা কিন্তু যারা রাইড করি, গ্রুপ রাইড শেয়ার করি, তারা কিন্তু কমিউনিকেটর ইউজ করি এবং অনেক সময় অনেক কথা বলতে হয়, ব্লুটুথ ইউজ করতে হয়, তাদের জন্য কিন্তু এখানে হোল করাই আছে, চাইলে আপনি যাতে খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। এই এমটি আপনাদের সুবিধার্থে তাদের প্রত্যেকটি হেলমেটে কমিউনিকেটর পকেট তৈরি করে দিয়েছে, যাতে আপনি খুব সহজে এটা ব্যবহার করতে পারেন। আর এটার যে বিষয়টা সবাই জানেন, যে এটার স্ট্রিঙ্গার 2 ভেন্টিলেশন সিস্টেমটা যদি কাছে আসেন দেখাই, দেখেন ডাবল ভেন্টিলেশন এবং অনেক ভালো, আবার যাতে বাতাসে ধুলো না ঢুকে তার জন্য কিন্তু আপনার নেট দেওয়া আছে, এখানে স্টিল নেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পাশাপাশি নোজ ভেন্টিলেশনটা কিন্তু অন্যান্য হেলমেটের তুলনায় অনেক বড়, অনেক বড়। ওকে, এখন এটার যে বিষয়টা আমরা আর কি বেশি লক্ষ্য করি সেটা হলো এটার ভাইজরের ব্যাপারটা কিন্তু আমাদের অনেক ফলো করতে হয়, কারণ ব্ল্যাক হেলমেটের সাথে ব্ল্যাক ভাইজর সবাই নিতে চায়, কিন্তু বেশি ডার্ক হইলে হয় কি চোখে দেখা যায় না। বাট এমটি তাদের কথা চিন্তা করে আমি একটু খুলে ফেললাম, ওনাদের ভাইজরটা দেখেন ব্ল্যাক, লুকটা দেখেন অনেক সুন্দর, বাট লাইট স্মোকি। লাইট স্মোকি কেন বললাম, দেখেন আমি যদি এখানে আমার হাত দেই, হাত দেখা যাচ্ছে, দেখা যায়। আমি কিন্তু রাত্রেবেলা এবং আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করব, আমি হেলমেটের ভিতর আমি আমার হেলমেটের ক্যামেরা নিয়ে আপনাদের দেখাবো যে বাইরে এখন কিন্তু অন্ধকার, আমি অলমোস্ট রাত্র 8টা বাজে। হ্যাঁ আমি একটু দেখাই, একটু আমাকে দেন। এই দেখেন আমি আমার ক্যামেরাটার ভিতরে দিলাম, দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, কিন্তু আমি বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে দেখালাম এবং আমি আপনাদের দেখানোর সুবিধাটা কিন্তু সেম কাজটা করছি। দেখেন যে একদম হেলমেটটা আমি হাতে নিয়ে ক্যামেরাতে দেখালাম যে কতটা লাইট স্মোকি, তার মানে আপনি যদি রাত্রে চান রাত্রে রাইড করতে পারবেন এই ভাইজরটি দিয়ে। বাট যদি আপনার চোখে একান্তই সমস্যা না থাকে সেক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হতে পারে,
অন্যথায় আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন। তো এইটার বাকি গ্রাফিক্সগুলো কিন্তু অনেক বেশি লুক্রেটিভ, সেগুলো আমি আজকে দেখাবো। দেখেন ফার্স্ট দেখে এটা, দেখেন যারা একটু অরেঞ্জ বা রেড ভালোবাসেন, ব্ল্যাক রেড অরেঞ্জ পাশাপাশি গ্রে একটা মিক্স করার কারণে অনেক সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন কম্বিনেশনটা খুব সুন্দর করছে কিন্তু মাশাল্লাহ। বাকি সব এক, বারবার বলার দরকার নাই যে আপনার, আসলে বলতে চাচ্ছি না যে এটার প্যারিং ওয়াশেবল সার্টিফাইড করা এসে। আচ্ছা সার্টিফিকেশন দেখাই দিই, একটু যদি ক্লোজ করে দেখেন, দেখেন এখানে ডট EC 22.06 এবং এটার সাইজটা আপনি পেয়ে যাবেন MLXL। সো টেনশনের কিছু নেই, যার যে সাইজ লাগবে জানাবেন, দ্রুত পেয়ে যাবেন। আর BS-এর অনুমোদন তো অবশ্যই আছে। এবং এটা কিন্তু একটা বড় যে চমৎকার আমার ভালো লাগছে স্টিঙ্গার ট্যুর, এর স্পয়লারটা ছোট করছে বাট সুন্দর করছে, এবং এটা খুবই স্ট্রং। আমি দেখাই, দেখেন সফট একটা রাবার ব্যবহার করছে, যেটা পড়লে আপনার ভাঙবে না। অনেকগুলো হয় কি প্লাস্টিক ইউজ করেন, যেটা পড়লে ভেঙে যাওয়ার রিস্ক থাকে, বাট এটা সেটা করে নাই, খুব ভালো করছে। তো এই গ্রাফিক্সটা আমি এভাবে ধরার কারণ আপনারা যাতে স্ক্রিনশট দিতে পারেন এবং অর্ডার করতে পারেন। ওকে, এরপর দেখাবো এটার থেকেও সুন্দর, যারা ব্ল্যাক ভালোবাসেন, যে ব্ল্যাকটা দেখাইলাম বাট অনেকে চাচ্ছেন একটু ব্ল্যাকের ভিতর যদি হালকা কিছু গ্রাফিক্স থাকতো মানে একটু সুন্দর লাগতো, হ্যাঁ তাদের জন্য নিয়ে আসছে। দেখেন ব্ল্যাকের ভিতর হালকা গ্রাফিক্স বাট ব্ল্যাক গ্রে খুবই সুন্দর, দেখছেন অনেক সুন্দর কিন্তু এই হেলমেটটা। এই হেলমেটটা দেখানোর মানে প্রাইসটা বলার আগে আমার একটা পছন্দের হেলমেট দেখায় তারপর প্রাইসটা বলতেছি। গ্রাফিক্স তো প্রত্যেকবার যখন গ্রাফিক্স আনে আমার একটা একটা ভালো লেগে যায়, যেমন এই হেলমেটের গ্রাফিক্স দেখেন আমার খুব ভালো লাগছে, মানে আমার মনে ধরছে আসলে অনেকদিন পরে একটু ডিফারেন্ট টাইপের একটা গ্রাফিক্স পেলাম, যে গ্রাফিক্সটা আসলে ভালো লাগার মতো, আমার কাছে ভালো লাগছে। সবার যে ভালো লাগবে এক তা না, কারো আছে পিওর ব্ল্যাক ভালো লাগে, কারো ভালো লাগতে পারে এইটা, বাট আমার ভালো লাগছে, দ্যাটস ওয়ান। ওকে, সো এই হেলমেটটার প্রাইসটা রাখা হচ্ছে 6,750 টাকা। এবং সো এই হেলমেটটা কিন্তু পেয়েছেন 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি, যদি সেলে কোনো কারণে ম্যানুফ্যাকচার ডিফল্ট থাকে আপনি কিন্তু 1 বছরের মধ্যে সেলটা চেঞ্জ করে নিতে পারবেন। আর পাশাপাশি পেয়ে যাচ্ছেন, আল্লাহ তালা না করুক সবাই দুর্ঘটনা থেকে সেফ থাকুন, আপনাদের জন্য থাকছে 40,000 টাকার ইন্স্যুরেন্স কাভারেজ। আচ্ছা সো এই হেলমেটটা আমি একটু পরে দেখাবো যেটা আমার ভালো লাগছে প্লিজ। আর তার আগে একটু এইভাবে ধরি, আপনারা যারা চাষের স্ক্রিনশট নিতে স্ক্রিনশট নেন, যারা আমার মতো এরকম সাদা ভালোবাসেন তারা নিতে পারেন। আচ্ছা তারপরে একটু দেখেন, এটাও কিন্তু লাইট স্মোকি, এটা দেখলে বুঝবেন। ওকে আমি একটু পড়ি, হ্যাঁ সাইজটা কী আছে আমার জন্য হবে, এল সাইজ একটু কষ্ট হবে, তারপর পড়ি যদি আমার XL লাগে। এবং দেখবেন যে আমার ফেসটা কিন্তু দেখা যায় এতটা ক্লিয়ার, দেখা যায় ক্লিয়ার ফেস, দেখা যায় না একদম ক্লিয়ার। সো বন্ধুরা লুকটা দেখাই, আই হোপ আমি এটা পরার কারণ আছে যে এটা পড়লে লুকটা কেমন আসে, ফার্স্ট অফ এটা দেখানোর চেষ্টা করলাম। এবং সেকেন্ড হলো যে আমি যে বারবার বলছি লাইট স্মোকি লাইট স্মোকি, আসলে কতটা লাইট স্মোকি সেটা দেখানোর জন্য। ওকে সো এই হেলমেটগুলো পেয়ে যাবেন, আপনি আবারও বলে দিচ্ছি 6,750 টাকা, বাইরে বৃষ্টি হচ্ছে একটু নয়েজ হইতে পারে ক্ষমা চেয়ে নিচ্ছি, 6,750 আবার বলে দিচ্ছে প্রাইসটা, 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এবং পাশাপাশি 40,000 টাকার ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে যাবেন, ডাবল সার্টিফাইড এরকম সুবিধা। এরপরে এর আগের যে গ্রাফিক্সটা সেটা আবার চলে আসছে, এই গ্রাফিক্সটা কিন্তু নতুন বাট এইটার জাস্ট 2 মাস আগে আসছে, এই গ্রাফিক্সটা নতুন, এটা আপনারা নিতে পারবেন, এটাও 6,750 টাকা। আমি বলতে পারবেন ভাই এই 50 টাকা কেন আপনারা আবার ধরে রাখছেন, তো 50 টাকা আসলে কম রাখতে বলতেছেন, রাখলাম না আপনাদের জন্য একটা ভালো অফার দিই, 50 টাকা কেন কমাবো, একটু ভালো অফার দিয়ে দিই। আজকে এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন সম্পূর্ণ এই অক্টোবর মাস জুড়ে স্টক থাকা পর্যন্ত প্রত্যেকটা হেলমেটে আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। বাট এই হেলমেটগুলো নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে 300 টাকা অ্যাডভান্স করতে হবে হেলমেটটি অর্ডার কনফার্ম করার জন্য। এই জিনিসটা রুবেল অটো কেন করছে আমি সেটাও বলে দিই, যে কেন 300 টাকা নিচ্ছে, বাকি টাকা আপনি হেলমেট পাওয়ার পরে দিবেন। এটা নিচ্ছে এই কারণে কিছু দুষ্ট ভাই আছে, তারা হেলমেটগুলো অর্ডার দেয় পরে রিসিভ করে না, ব্যস্ত থাকে বিভিন্ন ঝামেলা, এরকম অনেকগুলো হেলমেট প্রায় চার পাঁচ দিন ওয়েট করার পরে আমাদের কাছে ফেরত আসছে। দ্যাটস ওয়াই আমরা এখন এটা করছি যে আপনাদের থেকে 300 টাকা নিচ্ছি, নিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন, আপনার অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক মতো দিবেন এবং পেয়ে যাবেন আপনি। সো আরেকটা গ্রাফিক্স লাস্ট গ্রাফিক দেখিয়ে দিচ্ছি, ব্লু কালারের ভিতর খুবই চমৎকার এবং সুন্দর একটি হেলমেট। সো এই হেলমেটগুলো আবারও প্রাইসটা বলে দিচ্ছি, প্রত্যেকটা হেলমেটের মূল্য 6,750, 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, 40,000 টাকা ইন্স্যুরেন্স কাভারেজ, পাশাপাশি ডেলিভারি চার্জ ফ্রি। ওকে সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, আজকে এখানে শেষ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় নিজেগুলো ক্ষমা করে দেবেন। আর সো যার যে হেলমেটে লাগবে দ্রুত স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এবং আপনার সাইজটি সংগ্রহ করুন, কেননা
সময় চলে গেলে সাইজটা শেষ হয়ে যায়, আমরা সাইজ দিতে পারবো না। আর বন্ধু যারা এখনো সাবস্ক্রাইব না করে বসে আছেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।